بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, এই উপমহাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আমরা যদি মায়ানমারের দিকে দেখি, সেখানে মুসলমানদের নির্যাতন করে তাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার পৃথিবীর মধ্যে একটি ইতিহাস সৃষ্টি করেছেন, এই লক্ষ লক্ষ যে আশ্রয়হীন মুসলমানকে আশ্রয় দান করে। তেমনিভাবে ইদানিং দেখতে পাচ্ছি যে মুসলিম অধ্যুষিত কাশ্মীরের ব্যাপারে ভারত যে পদক্ষেপ নিয়েছে সেজন্য অনেকের প্রশ্ন। আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গজওয়াতুল হিন্দের সংবাদ দিয়েছেন, তাহলে কি তা শুরু হয়ে গেল? আসুন এই বিষয়ে আজ কিছু হাদিস আমরা শ্রবণ করি। যে নাসাই শরীফের হাদিস নাম্বার 3176 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গজওয়াতুল হিন্দের খবর দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জজবা বয়ান করে বলেন, যদি আমি সেই গজওয়াকে পেয়ে যাই তাহলে তাতে আমার জান মাল কোরবান করে দেব, আর আমি যদি নিহত হই তাহলে আমি শহীদগণের মধ্যে সবচেয়ে আফজল শহীদ হিসেবে গণ্য হব, আর আমি যদি তা থেকে ফিরে আসতে পারি তাহলে আমি আবু হুরায়রা স্বাধীন হব। দ্বিতীয় হাদিসটি হল নাসাই শরীফের 3175 নং হাদিস। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম ছিলেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আমার উম্মতের মধ্যে দুটি দল এমন হবে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাবেন। একদল হবে যারা হিন্দুস্থানে জিহাদ করবে, আর একদল হবে যারা ঈসা বিন মরিয়মের সঙ্গে সঙ্গী হবে। এই দুইটি হাদিস দ্বারা আমরা গজওয়ায়ে হিন্দের প্রমাণ পাই, কিন্তু এই গজওয়া কখন হবে এ ব্যাপারে ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেন, এই গজওয়া হবে কিয়ামতের আগে, যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়ায় পুনরায় তশরিফ আনবেন। দাজ্জালের ফিতনা দুনিয়াতে বিস্তার লাভ করবে, তখনকার ঘটনা। এ বিষয়টি বুঝতে হলে হযরত আবু আব্দুল্লাহ নুআইম বিন হাম্মাদ, যিনি 228 হিজরিতে ইন্তেকাল করেন, তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবুল ফিতন, তাতে তিনি অনেক হাদিস জমা করেছেন। যে এই গ্রন্থের মধ্যে গজওয়ায়ে হিন্দের সময়কার ব্যাপারে তিনটি খুব চমৎকার হাদিস পাওয়া যায়। কিতাবুল ফিতনের হাদিস নাম্বার হল 1202। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আমার উম্মতের মধ্যে থেকে একটি দল হিন্দুস্থানে জিহাদ করবে এবং আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী দান করবেন, এমনকি সেই সময়কার যিনি বাদশাহ হবেন তাকে শিকল দ্বারা বন্দী করা হবে, আল্লাহ তাআলা এসব জিহাদকারীদের গুনাহসমূহ মাফ করে দিবেন। এরপর এই দল শাম দেশের দিকে ফিরে যাবে এবং এই দল ঈসা বিন মরিয়ম অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে শাম দেশে মিলিত হবে। এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় গজওয়ায়ে হিন্দ মূলত যখন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় পুনরায় তশরিফ আনবেন তার কিছু পূর্বে সময় সংঘটিত হবে। আরেকটি হাদিস ওই একই কিতাবের কিতাবুল ফিতনের 1215 হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বাইতুল মুকদ্দাসের একজন বাদশা হিন্দুস্তানের দিকে একটি বাহিনী প্রেরণ করবেন, তারা হিন্দুস্তানকে জয় করে নিবে এবং তারা হিন্দুস্তানের সকল খাজানা ধন দৌলত কব্জা করে নিবে। তারা এসব খাজানা বাইতুল মুকদ্দাসের অলংকার বানাবে, এরা হিন্দুস্থানের বাদশাকে বন্দী করবে। এই বাহিনী হিন্দুস্থানের দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবে। সুতরাং এই হাদিস থেকেও বোঝা গেল গজওয়ায়ে হিন্দ একদম কিয়ামতের খুব নিকটেই, যখন দাজ্জাল প্রকাশ হবে তার আগে সংগঠিত হবে এবং তখন বাইতুল মুকদ্দাসের বাদশা হবেন মুসলিম, বাইতুল মুকদ্দাস মুসলমানদের দখলে থাকবে। একই কিতাবের আরেকটি হাদিস 1226 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন,
অবশ্যই আমাদের একটি দল হিন্দুস্থানের সাথে যুদ্ধ করবে, আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন, আর তারা রাজাদের শিকল দিয়ে টেনে আনবে এবং আল্লাহ সেই যোদ্ধাদের ক্ষমা করে দিবেন। এই বরকতময় যুদ্ধের দরুন এবং সে মুসলিমেরা ফিরে আসবে, তারা ঈসা ইবনে মরিয়মকে শাম দেশে, বর্তমান যেটা সিরিয়া, সেখানে পাবে। হযরত আবু হুরায়রা বলেন, আমি যদি সেই গজওয়া পেতাম তাহলে আমার সকল নতুন পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশগ্রহণ করতাম। যখন আল্লাহ আমাদের সফলতা দান করতেন এবং আমরা ফিরতাম, তখন আমি একজন মুক্ত আবু হুরায়রা হতাম, যে কিনা সিরিয়ায় হযরত ঈসা ইসলামকে পাবার গর্ব নিয়ে ফিরত। ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আমার গভীর ইচ্ছা যে আমি ঈসা ইসলামের এত নিকটবর্তী হয়ে পড়তাম এবং আমি তাকে বলতে পারতাম যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি। বর্ণনাকারী বলেন যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে দিলেন এবং বললেন, খুব কঠিন, খুব কঠিন। এসব হাদিস থেকে আমরা বুঝতে পারি গজওয়ায়ে হিন্দ সংগঠিত হবে তা অবশ্যই হবে, এবং তাতে মুসলমানদের সৌভাগ্যবান দল জিহাদে অংশগ্রহণ করবে, যাদের ব্যাপারে বিশ্বনবী নবুয়তের জবানে সুসংবাদ দিয়েছেন যে তারা হিন্দুস্থান বিজয় করবেন, সেখানকার বাদশাকে শিকল দিয়ে বেঁধে ফেলবেন, এসব মুজাহিদদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তারা হিন্দুস্থানের মাল ও দৌলত কব্জা করে তা বাইতুল মুকদ্দাসে নিয়ে যাবেন এবং এই দলটি চূড়ান্ত বিজয়ের পর শাম দেশে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে দেখতে পাবেন এবং ওনার সাথে মিলিত হবেন। এতে স্পষ্ট বোঝা যায় গজওয়ায়ে হিন্দ অবশ্যই হবে, তবে তা কিয়ামতের রুটি অতি নিকটবর্তী সময়ে হবে। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মুসলমানদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করুন, বেদিনদের অত্যাচার জুলুম থেকে সমস্ত মুসলমানের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার বলুন, শ্রীলঙ্কা বলুন, সহ সমগ্র বিশ্বের মুসলমানদের জান মাল আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন ওমা আলাই।